অনিয়ম বা অবহেলার সঙ্গে কোনো আপোষ নয়, জনস্বার্থ সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। আবারও এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ঊনকোটি জেলার আরজিএম হাসপাতালের মেডিকেল সুপারেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হল ডক্টর যদুমোহন ত্রিপুরাকে। তাকে সরিয়ে ধলাই জেলায় মেডিকেল অফিসার পদে অবনমন করা হয়। সম্প্রতি ঊনকোটি জেলার আরজিএম হাসপাতালের নার্সরা অভিযোগ করেছিলেন যে তারা পর্যাপ্ত পরিমাণে মেডিকেল সরঞ্জাম পাচ্ছে না। প্রয়োজনীয় প্রোটেকশন গুলি দেন, তাই নিয়ে কইতাছে যে তাইনে এই সিএমওরে দিছে, সিএমওর মানে সিএমও দিতাছে না তাইনে, আগরতলা তাইনে গাড়ি পাঠাইছে, তাই আগরতলা থেকেও তাইনে মানে কোনো মাল পাই। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সরবরাহ থাকলেও তদন্তে সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এই ক্ষেত্রে মেডিকেল সুপারিনটেনডেন্টের কর্তব্যে গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। কর্তব্যের গাফিলতির কারণে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে মেডিকেল সুপারিনটেনডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হল যদুমোহন ত্রিপুরাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।